বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়। তো আজকে কাজ করতে করতে তো আমি যেখানে কাজ করি সেখানে কাজ হয়নি, তো আজকে আমাদেরকে নিয়ে এসেছিলো একটা জায়গায়। তো এখানে এসে শুনলাম যে এই জায়গাটার থেকে মানে এর আশেপাশে যতটা এলাকা আছে সব জায়গার জল এখান থেকে ট্রান্সফার করে, জানি না এলাকাটা অনেকই বড় আর অনেক বড় বড় ট্যাঙ্ক আছে। আমার পিছনে একটা দেখতেই পাচ্ছ, এত বড় ট্যাঙ্ক আর ওই দিকে আছে, ওই দিক থেকে জলটা ফিল্টার হয়, তারপরে সব ট্যাঙ্কে। এই একটা ট্যাঙ্ক দেখতেই পাচ্ছ, এই একটা ট্যাঙ্ক, বড় ট্যাঙ্ক, এই দুটো বহুত বড় বড় ট্যাঙ্ক আছে পাশাপাশি দুটো। আর উপর দিয়ে হেঁটে হেঁটে যাবার হয়তো ওটা রাস্তা আছে ওই দিক থেকে, ওইদিকে মেন অফিসটা ওইদিকে, ওইদিকে গেট আছে। তো আমি এদিকে এসেছি আর ওইখানে একটা জল পড়ছে, ওখানে মানে যে নদীটার থেকে জলটা আসে এইখানে, ওই মানে যে নদীতে আমরা নদীর কাছে গিয়ে যেখানে একবার পাইপ লিক হয়ে গেছিলো সেখানে গেছিলাম, পাইপটা সারাচ্ছিলাম। ওই ভিডিওটা দেওয়াই আছে আগে, আমরা কোথায় গিয়ে পাইপটা সারাচ্ছিলাম, ওখান থেকে জলটা আসে এতদূর, প্রায় 1 ঘন্টা লাগে ওখান থেকে, এর ডিফারেন্স 1 ঘন্টা, এতটা দূরের থেকে আসতে হয়, এত দূরের থেকে মানে জলটা আসে এইখানে আর এখান থেকে ফিল্টার হয়ে যায়। এদিকে দেখতে পাবে অনেক কটা আছে, ও আরও ওইদিকে একটা উঁচু উপরে একটা বড় ট্যাঙ্ক আছে, আর এই যে এইখানে এইখান থেকে জলগুলো সব আসছে এইটাই, আর এখান থেকে পড়ছে, আর মানে জলটা এখান থেকে ফিল্টার হয়ে এইভাবে এইভাবে গিয়ে ওই দিক থেকে গিয়ে ওইভাবে সব ট্যাঙ্কে গিয়ে পড়ে, তারপর ওখান থেকে সারা দিকে সাপ্লাই হয়। তো আমি এখন এসেছি এদিকে একটু ঘুরতে, গাড়িটা ওখানে রাখা আছে আর সবাই গাড়িতে বসে আছে, তাই আমি বললাম আমি একটু ঘুরে আসি, এই জন্য চলে আসলাম। এই যে এইখান থেকে যে নদীর থেকে যে জলটা আসে সব এইখানটায় আসে, এইখান থেকে এইভাবে পড়ছে উপরে উঠে। এইভাবে দেখাতে পারছি কিনা দেখি, আমি দেখছি, যদি তোমাদেরকে দেখাতে পারি তো ভালোই হবে। আর জল পড়ছে সাইড দিয়ে পিটপিট করে, তোমরা দেখতে পাবে অবশ্য, আমি দেখিয়ে দেবো, দূরের থেকে হলে দেখতে পাওয়া যায়, তাছাড়া দেখতে পাওয়া যায় না। দেখতে পাবে উপরে জল পড়ছে, এই ট্যাঙ্কটায় জল পড়ছে আর ওই এই যে এইটা দিয়ে এই উপর দিয়ে জল পড়ছে আর ওইটা দিয়ে ওইটা দিয়ে ওইভাবে ওইভাবে দিয়ে এই ট্যাঙ্কগুলো পড়ে, আর ওইদিকে একটা ট্যাঙ্ক আছে ওইটার উপরে পড়ে, আর এখান থেকে সব জায়গায় সাপ্লাই হয় জল। অনেক কিছু মারে হয়তো শুনেছি এখানে, আর অফিসের সামনের দিকে ভালো সুন্দর লাগে। রাত্রেবেলায় এসেছিলাম এখানে, আমরা যখন ফার্স্ট যখন ওই সাইডে কাজে যাই, তো ফার্স্ট যখন রাত্রে এসেছিলাম তো খুব সুন্দর লাগছিলো, লাইট ফাইট জ্বালিয়ে রেখেছিলো। তো সে ফুটেজগুলো আমার কাছে আছে কিনা আমি জানি না, যদি থাকতো তো অবশ্যই আমি দেখিয়ে দিতাম। আর এই একটা বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, কত বড় ট্যাঙ্ক, পিছনে এত বড় বড় ট্যাঙ্ক দুখানা বসানো আছে, এই দেখো ট্যাঙ্কের সাইড। আর এইগুলো আর ওই দেখো ওই যে সব ওই যেখানে জল পড়ছে সব নদীর থেকে ডাইরেক্ট আসে, ওখানে এইভাবে উপর থেকে পড়ে, তারপরে গিয়ে গিয়ে সব এদিকে হয়তো ফিল্টার হয়, তারপরে সব এই ট্যাঙ্কে গিলে পড়ে। এইসবগুলো মেশিন বসানো আছে উপরে উপরে, উপরে তো উঠতে দেবে না, এই উপরে সব আছে উপরে, এখন উঠতে দেবে না হয়তো, আমি জানি না উপরে উঠলে কিছু বলে কিনা, ওই জন্য কিছু বলিনি। আর এইসবগুলো এইগুলোর থেকে সব যায়, তা আমাদেরকে যেতে দেবে না হয়তো, ওইদিকে আমি যাচ্ছি না, বেকার আবার কী বলে তার ঠিক নেই। এদিকে আবার সমস্যা বহুত, জানি না কেন এত ইয়ে করে, অনেক জায়গায় ভিডিও করতে দেয় না, তামিলনাড়ুতে শুনে নিতে হয় আগে ভিডিও করতে, এখানে তো কিছু বললে নেই, এখানে কিছু বলে না তাই জন্য করছি, নাহলে তো এখনও ভিডিও করতাম না। আর অফিসের সামনের দিকে জায়গাগুলো খুব সুন্দর, আমি জানি না, কিন্তু জল আছে অনেক, ওইদিকে গাড়ি রাখা আছে, ওই যে আমাদের গাড়ি ওখানে সব বসে আছে, আর এইদিকে ড্রাইভার এইখানে আছে, এর মধ্যে ড্রাইভার খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। আর সব এদিকে আছে ট্যাঙ্ক, এই যে অফিস, আর এই দিকটাই সব ইয়ে আছে, অনেকক্ষণ এসে বসে আছি আমরা, তো কী করবো এখন বসে আছি, আমাদেরকে কখন নিয়ে যাবে তারপর আমরা যাব। এই সিস্টেম, এই যে এর অফিস, চেন্নাই গভর্নমেন্টের অফিস, এটা মানে জলের ডিপার্টমেন্টের অফিস, এটা এই অফিসটা। আর এদিকে একটা পার্ক ফার্ক সাজিয়েছে, এই যে কত সুন্দর লাগছে, এটা ওর উপরে উঠতে দেবে না, এর ভিতরে গেছে। আচ্ছা এই যে এইটা অফিস, ওইখানে আছে জিনিসপত্র, জল এইখানে একটা গল ট্যাঙ্ক আছে দেখাচ্ছি তোমাদেরকে, ওই দেখো পিছনে একটা ওই একটা রাউন্ড দেখতে পাচ্ছ, ওখানে একটা গল ট্যাঙ্ক আছে, এখানে একটা ইয়ে আছে। আর এই যে অফিসের ইয়ে খুব সুন্দর লাগছে, অফিসের ভিতরের দিকে ঢুকি দেখি, এখানে একটা মেন অফিস আছে, এরা ঢুকেছে, এসে চল একটু উপরে যাবাই, দেখি ভিতরটা ঢুকছি, খুব সুন্দর জায়গা। এই যে অফিসের ভিতরের মুহূর্তটা দেখো কেমন লাগছে,
থেকে, এখানেই সব জলপথ ফিল্টার হয়, এখান থেকে সব কিছু হয়, ফ্রিজে মোটর ফটর গুলো ইয়ে চলে। আর এখানে অনেক কিছু আছে, ভিতর দিকে যাব বলতে পারছি না, ভিতর দিকে যাবো কিনা, এদিকে যাওয়া আর উচিত হবে না। এরকম তোমাদেরকে পিছনের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, ভিতরে পিছনে আছে মেন, এইখানেই জল সব, এখান থেকে জল সব ফিল্টার হয়, উপরে উপরে তালা আছে, এইখানে সিস্টেম নেই। উপরে কি আছে? আচ্ছা কই, ইয়ে কই, সোমনাথ কই কি করছে? চলো দেখি একটু উপরের দিকে যাই, উপরের দিকে কি আছে একটু ভালো মন্দ কিনা যাই না দেখে আসি। বাহ চাকা চাকা, এইদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই জন্য খুব ভালো লাগে। উপরে তো কিচ্ছু নেই, এবার দেখো কত সুন্দর লাগছে। দেখো এদিকে সোমনাথ আছে, একজন দাঁড়িয়ে আছে, যাই না কিছু বলবো তুমি। তা তোমরা দেখতেই পাচ্ছ এই যে, এই দেখো এখান থেকে জল ফুলগুলো সব ফিল্টার হয়, ভালো সিস্টেম। দেখো কি হচ্ছে, ওই যে সব লোকজন আছে আমাদের, মানে যারা সাররা তারা আছে, এই একটা অনেক কটা সব ফিল্টার করা জলের, এখানে সব জল ফিল্টার করে অনেক বড়। আমি বাইরের থেকে তোমাদেরকে ট্যাঙ্কগুলো দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা এটা বন্ধ আছে, এটা চলছে না। আর দেখি আর দেখি, এটাও চলছে, জল ফলগুলো সব এখান থেকে বেরোচ্ছে। আর এখান থেকে ফিল্টার হয়, এইগুলো মানে ফিল্টার হয়, ফিল্টার হয়ে তারপরে জলগুলো সব যায়। এইটাই দেখি কি আছে, বাহ এইটাই দেখাচ্ছিলাম। এই দেখো কী সব আছে আমি বুঝতে পারছি না, এই জিনিসগুলো নতুন নতুন কোয়ালিটির জিনিস, যাই না। ওইদিকে সোমনাথকে দিয়ে নাট ফাট খোলাচ্ছে, এদিকে সব এইসবগুলো ঘোরায়, ওই যে সার একটা ঘোরাচ্ছে, এইসবগুলো কি যায় না ঘুরিয়ে মুড়িয়ে, ওই দেখে সোমনাথদেরকে ঘোরাচ্ছে। ও এই সিস্টেম, আর এটা মনে হয় লাস্ট ফিনিশিং, এটা বন্ধ আছে, এটা চলছে না, এটা বন্ধ আছে। আর এইটা চলছে, এই যে জলগুলো ক্লিন হচ্ছে এখানে, আর এইটা বন্ধ। কী আছে কী আছে, বন্ধ হলো, বন্ধ হয়ে গেছে, খুলে দিচ্ছ? প্রথমে ভাবছিলাম হয়তো উপরে উঠতে দেবে না, তারপরে দেখছি স্যাররা কিছু বলছে না, ওই জন্য ভাবলাম একটু উপর দিকটা উঠে দেখি। তোমাদেরকে নিচ থেকে দেখিয়েছিলাম তখন, একটু উপর দিয়ে দেখায় কত সুন্দর লাগছে জায়গাগুলো। তো একটু হেঁটে আসি, স্যাররা কিছু না বলে যেন চলে আসছে এদিকে, কিছু বলেনি স্যাররা, বলছে কিছু বলেনি। এই দেখো এইসব ট্যাঙ্কার, এই যে এত বড় ট্যাঙ্কার, এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা বড় মাছের ফিস মাছের মতো। ওই শীতে একটা তো ভিডিও করছি আপাতত, আমি দুটো ফুটেজ একসাথে মিক্স করে দেখিয়ে দেবো। এই যে দেখো, এই যে এখানে ফিল্টার হচ্ছে জল চিরি চিরি চিরি, এই ওই শীতে এইগুলো একটু ভালো করে তোল, তাহলে অবশ্য আমি ভিডিও ফুটেজগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। দুটো ফোনে ভিডিও করছি এখন, একটাতেই, আর উপর থেকে মহলটা খুব সুন্দর লাগছে। এই দেখো বাহ 360 ডিগ্রি করে দিলাম, আর একটা আছে ওইদিকে, আর একটা তোমাদেরকে নিচে দেখিয়েছিলাম দুটো ট্যাঙ্ক, তো একটা ট্যাঙ্ক ওইদিকে আর একটা ট্যাঙ্ক এই যে যায়। আর ওষুধ ওইদিকে আর একটা, ওষুধের ফোন দিয়ে ভিডিও করছে আমি, সব নিয়ে নেবো ফুটেজগুলো একসাথে। তো এই একটা অর্ডার ফোন, ওয়াও এক পাক মেরে আসার গেলেও হয়, খুব সুন্দর লাগছে জায়গাটা, চিরিচিরি জল। এই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক গেলো, এইটা অফিস, আর এই যে সব ওই যে ভিডিও করছে আমি আছি। এই দেখো জল ফল এই দিক থেকে ওইখানে দিচ্ছে, এই দিক থেকে ধীরে ধীরে হয়ে পড়ে
সব জলটা এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকে পাইপের মাধ্যমে সব যাবে। আর ওইদিকে ওয়াটারফল আমি বলেছিলাম, ওইখানে জলটা সব সমুদ্রের জলটা ওখানে আসে বলছিলাম আমি, ওখানে নিয়ে আসছি। একটু ভালো করে করে নিয়ে আয় ভিডিওটা। তাও ওখানে অচিত যাচ্ছে, আমরা এখানে যাচ্ছি না, ওখানে মানে ডাকছে ওইদিকে, ওই জন্য গেলাম না। আর দেখা যাক, অচিত ওখান থেকে ভিডিওটা করে নিয়ে আসছে, আমি দেখিয়ে দেবো অবশ্য, এত দূরে আছি না, যাবা যাক একটুখানি দেখি কাছে দিকে কী বলে, দেখা যাক আমিও যাই গিয়ে দেখি। তা চলো, নদী থেকে যে জলগুলো ডাইরেক্ট আসছে, যেখানে মানে নদী তো অনেক দূর, ওখান থেকে জলগুলো যেখানে ডাইরেক্ট আসছে এসে ওখান থেকে আমি যেখান থেকে হাঁটছি এখান থেকে জলগুলো সব যায়। তো যাচ্ছি একটু ঝর্ণা মতো, ওখানে দেখাচ্ছে খুব সুন্দর লাগছে, ওই জন্য ওখানে এইগুলো, এইখানে হয়তো ময়লা জলগুলো পাস হয়, তা দেখি কি হয়। এইখানে জল, ও এই যে ঝর্ণা থেকে জলগুলো এখানে আসছে, এখানে জলগুলো এসছে, তারপরে এখান থেকে ওই ভিতরের দিকে যায়। ওফ, এখানে খুব সুন্দর লাগছে মাইরি, এখানে খুব সুন্দর লাগছে, তোমাদেরকে পিছনে ক্যামেরা না দেখালে ভালো, মজা লাগবে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো এইটা মাইরি খুব সুন্দর লাগছে, বাহ। এটা দিয়ে জলটা যাচ্ছে সোজা ওখান থেকে গিয়ে ওইখানে, ওখান থেকে সব কিছু হয়ে যায়। ওখানে আমরা দেখছিলাম কাজ করাচ্ছিল, ওখানে দেখাচ্ছিলো যে কী হচ্ছিলো। আর এইটা এই যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এ তো বলতে পারছি না, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখানোর। তো চলো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো বাই, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি।